আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি, যেখানে অলরেডি বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। তো যারা এখন আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন, অথবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে জব কোর্স নামে যে প্লে লিস্টটা দেওয়া আছে ওইখানে ঢুকলে পরে আপনি প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে হোমের কাজ শেষ করার পর প্রায় ইনসার্টের শেষের দিকে আমরা গত ক্লাসে দেখেছিলাম ওয়ার্ড আর্ট, অবজেক্ট এবং ডেট অ্যান্ড টাইম। আজকে আমরা দেখবো ইকুয়েশন অ্যান্ড সিম্বল। তো ভিউয়ার্স, ইকুয়েশনের কাজ কি? ইকুয়েশন আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? ইকুয়েশন হচ্ছে অঙ্ক তৈরির জন্য আমরা এটা ব্যবহার করব। আমরা তো সাধারণ গণিতে যে অঙ্কগুলো করে থাকি, সব কিছু কিন্তু ওয়ার্ড থেকে টাইপ করা হয়ে থাকে। এখন এই অঙ্কের ফর্মুলাগুলো আপনি এখানে কীভাবে তৈরি করবে সেটা এখন আমরা দেখবো। তো ভিউয়ার্স, যদি আমরা এখানে কোনো অঙ্ক তৈরি করতে যাই, এই জন্য জাস্ট আমরা ইকুয়েশন আসবো। ইকুয়েশন আসার পরে দেখবেন যে এখানে লেখা আছে ইনসার্ট নিউ ইকুয়েশন। আপনি এখান থেকে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করবেন। আচ্ছা, ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করবে, দেখবেন যে এখানে কিন্তু আপনাদের অঙ্ক তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, তো সাপোজ মনে করুন যে আমি এখান থেকে একটা সমান চিহ্ন নিচ্ছি, আমি সমান চিহ্নের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমার সমান চিহ্ন চলে আসছে। আচ্ছা, চলে আসার পরে দেখেন এখানে আছে ফ্রাকশন। ফ্রাকশনের কাজ কি? এটা হচ্ছে যদি আপনি কখনো হাফ অংশ লিখতে চান, বা মানে একের এক পূর্ণ একের দুই অংশ, হাফ অংশ। ওকে, দেখ সব কিছু এখানে দেওয়া আছে, আপনি যেই টাইপটা ইউজ করতে চাচ্ছেন। আপনি এখানে রুট ইউজ করতে পারবেন, ইন্টারগ্রাল, লার্জ অপারেটর, ব্রাকেট, ফাংশন, সাইন থিটা, কস, সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেখেন আমি যদি এখানে হাফ নিতে চাই, তাহলে ফ্রাকশনে ক্লিক করলাম, এটা ক্লিক করবো জাস্ট। এখন আমাদের দুইটা শখ দিচ্ছে, প্রথম শখের মধ্যে আমরা ওয়ান দিব এবং দ্বিতীয় শখের মধ্যে হচ্ছে আমরা টু দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হাফ হয়ে গেছে। ওকে, এরপর আমি স্পেস আপায় একটু প্লাস দাম। আচ্ছা, প্লাস দেওয়ার পরে আমি আবার এখান থেকে ইনসার্ট আসবো। আসার পর আবার ইনসার্ট থেকে ইনসার্ট নিয়ে ইকুয়েশন ক্লিক করলাম। এখন চারপর আমি স্ক্রিপ্ট ইউজ করতে পারবো, যদি আমি এক পূর্ণ একের দুই অংশ লিখছি এটা ইউজ করতে পারবো। আমি যদি এখান থেকে রুট ইউজ করতে চাই, সেক্ষেত্রে জাস্ট কী করবো, আমি এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের রুট চলে আসছে। তো আমি এখানে একটা সংখ্যা বসিয়ে দিলাম 39। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অঙ্ক তৈরি হয়ে গেছে ছোটোখাটো। এরকমভাবে কিন্তু খুব সহজেই আপনারা এই ইকুয়েশন ব্যবহার করে যে কোনো ধরনের অঙ্ক তৈরি করতে পারবেন। এমনকি শুধু অঙ্ক না, যদি আপনি কখনো কোনো দলিল নিয়েও কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক পূর্ণ একের দুই অংশ বা হাফ অংশ এগুলো কিন্তু লিখতে হয়। ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইকুয়েশনটা খুবই খুবই প্রয়োজন হবে। এই জন্য ভিউয়ার্স, আপনারা প্রত্যেকে ইকুয়েশনের কাজটা ভালো মতো শিখে নেবেন। ওকে, তো এইরকমভাবে কিন্তু খুব সহজে আপনি ইকুয়েশনটা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিম্বল। সিম্বল মানে হচ্ছে প্রতীক। সিম্বল মানে কি? সিম্বল মানে প্রতীক। তো সিম্বলটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? আচ্ছা, সিম্বলটা আমরা দুইটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে সিম্বলের জন্য, আরেকটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু বাংলা টাইপ করার সময় যুক্ত অক্ষর লিখতে পারে না। তো আপনি যদি আপনি চাচ্ছেন যে আপনি যুক্ত অক্ষরটা এখান থেকে যে কোনোভাবে ব্যবহার করবেন, তো এই জন্য আপনি যদি সিম্বল আসবেন, সিম্বল আসার পরে এখানে মোর সিম্বলে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইংলিশ ফন্ট আছে। যেহেতু আমি বাংলা যুক্তাক্ষর লিখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট সার্চ করবো বাংলার জন্য। এই জন্য সুয়েস ইউ টি ও ডব্লিউএন ওয়াই এম জে, এটা হচ্ছে সুতো নেম, যে বাংলা ফন্ট। এবার জাস্ট ইন্টার বাটন প্রেস করেন, দেখবেন যে এখানে বাংলা ফন্টগুলো চলে আসছে। এখন এক্ষেত্রে আপনি যেটা নেবেন, সাপোজ আমি এই অক্ষরটা নেবেন, সিলেক্ট করলাম, কপি ইনসার্ট করলাম, দেখতে পাচ্ছেন অক্ষরটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখান থেকে এই অক্ষরটা সিলেক্ট করি, তাহলে এই অক্ষরটা এখানে চলে আসবে। মানে আপনার যেই যে অক্ষর দরকার জাস্ট সিলেক্ট করবেন, ইনসার্ট করবেন, দেখবেন যে আপনার অক্ষরগুলো সিরিয়াল হচ্ছে এখানে চলে আসতেছে। এ একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আপনি কিন্তু বিভিন্ন ধরনের শেপ পাবেন, যেটা আপনার পরবর্তীতে যে কোনো কাজে লাগতে পারে। দেখেন আমি সিম্পল আসলাম, এখানে দেখতে পাচ্ছি ইংলিশে বিভিন্ন স্টাইলিশ ফন্ট দেওয়া আছে, নিচের দিকে চাইনিজ, জাপানিজ ফন্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে ইনসার্ট করুন, চলে আসবে এখানে। তো ভিউয়ার্স, এরকমভাবে খুব সহজে কিন্তু আপনি ইকুয়েশন এবং সিম্বল ব্যবহার করতে পারবেন আপনাদের অফিসের প্রয়োজনীয় কাজে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। আর আমাদের চ্যানেলের সাথে থাকেন, আপনি ঘরে বসে খুব সহজেই কিন্তু কম্পিউটার শিখতে পারবেন, আমি কথা দিচ্ছি। তো সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।